বোমাতঙ্ক এখনও টাটকা মানিকচকের গোপালপুরের বাসিন্দাদের মধ্যে তারই মধ্যে আবারও এলাকায় আমবাগানের মধ্যে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে গত কয়েকদিন আগেই গোপালপুরের বালুটোলা এলাকায় ইটভাটা থেকে বোমা উদ্ধার হয়েছিল সেই বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল দুই শিশু সেই ঘটনার রেস কাটতে না কাটতেই গোপালপুর রাজনগর গ্রামের পাশের মাঠে উদ্ধার দুইটি পরিত্যক্ত ব্যাগ ব্যাগ দুটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় মানিকচক থানায় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ আমাদের রাজনগর লাগোয়া মাঠ আছে গোপালপুর জিপি থেকে যে আমাদের শেখ ইউনিস মৃত শেখ ইউনিসের জমিতে দুটা পরিত্যক্ত ব্যাগ রাখা আছে অনুমান গ্রামবাসীর যে এখানে বোমা থাকতে পারে বা কিছু অস্ত্রশস্ত্র থাকতে পারে কারণ কিছুদিন আগে এখানে আমাদের বালুটোলা এরিয়াতে বোম পাওয়া গেছে দুটা ছোটো ছোটো বাচ্চা আহত হয়েছে এবং তারও কয়েক সপ্তাহ আগে কিছু লোকের ক্ষতি হয়েছে সে বলে গ্রামবাসী এখন খুবই চাঞ্চল্যকর অবস্থায় আছে অনুমান যে এখানে কিছু বোম রাখার সম্ভাবনা আছে পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ব্যাগ দুটিকে ঘিরে রাখা হয়েছে এলাকার বাসিন্দাদের সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে পরিত্যক্ত ব্যাগ দুটি একটি আম গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে রয়েছে তাই ঘিরে সন্দেহ হয় গ্রামবাসীদের মধ্যে মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের রাজনগর গ্রামের পার্শ্ববর্তী মাঠে হঠাৎ গ্রামের বাসিন্দাদের নজরে আসে পরিত্যক্ত ব্যাগ দুটি আমবাংলার গোড়ায় জঙ্গলের মধ্যে দুটি পরিত্যক্ত ব্যাগ পড়ে রয়েছে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বোমা স্কোয়াড পঞ্চায়েত নির্বাচনের পাক মুহূর্তে কখনো মালদহের কালিয়াচক আবার কখনো মানিকচক থানা এলাকা থেকে একের পর এক বোমা ঘটনা ঘটছে আবারও বোমাতঙ্ক ছড়ালো মানিকচক থানা এলাকায় বারবার বোমামুদ্দার বা বোমাতঙ্কের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা উঠছে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েও নানান প্রশ্ন मालदा थके हर्षित सिंह न्यूज़ एट्टीन लोकाल